জঙ্গলের এক অসম্ভব রহস্যময়তা আছে, এবং জঙ্গল যারা গেছে সেই জঙ্গলের প্রেম আর অন্য যে কোনো প্রেমের থেকে আলাদা। আমিও দীর্ঘদিন ধরে জঙ্গল এবং বন্যপ্রাণ নিয়ে কাজ করে গেছি, যাই হোক সেটা নয়। কিন্তু পুজোর সময় কলকাতা ছেড়ে যাব না অথচ জঙ্গলের ফিলটা নেব, সেটার জন্য কিন্তু জঙ্গলে মিতির মাসি দু ঘন্টা ধরে শুধু জঙ্গল দেখবে, সবাই মিলে জঙ্গল দেখবে, মানে যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য একেবারে পারফেক্ট, সারা পুরো স্ক্রিন জুড়ে জঙ্গল, এবং ভিজুয়ালস হ্যাভ বিন হ্যাজ কাম আউট ভেরি ওয়েল। আমি একটা জিনিস দেখলাম যে এই সাইডে যারা বসে আছেন একেবারে কলকাতার একদম দীর্ঘ দিনের যাকে বলে পূজোর সাথে বনে দিয়ানা বিষয়টা, তুমি দেখো মল্লিকবাড়ির পূজো একদম, আরবানার পূজো এবং বাগবাজারের পূজো এই সাইডে। অসীমদা তুমিও কি এরকম এই এই লিগেই পড়ো না ইস্ট বেঙ্গলের অরিন্দমদার পুজো, কোয়েলের পুজোর একটা পুরনো ঐতিহ্য। হ্যাঁ, কিন্তু আমি একটা পুজোর সাথে জড়িত, সেটার নাম সুরুচি সংঘ। তো আমি সুরুচি সংঘ নিয়ে এখানে বলে শেষ করা যাবে না, সেই জন্য এটা সবাই জানেন। পুজোর প্ল্যান কি থাকে? মিতিন মাসির তো টেনশনটা কাটছে, মানুষ গম গম করে মিতিন মাসি দেখছে। এবার পুজোয় আমার মনে হয় সারা বাঙালি যে ক্রীড়া প্রেমী মানুষ তাদের কাছে একটা কামব্যাক শব্দ ভীষণভাবে কি বলবো মাথার মধ্যে সব সময় থাকে। আমি কাকে নিয়ে সেটা না বললেও হবে, তবে মিতিন মাসি দেখার পরে আমাদের আমরা যারা কাজ করলাম 16 দিন বা তারপরে পোস্ট প্রোডাকশনে ডাবিং সব মিলিয়ে, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি বাংলার চলচ্চিত্র প্রেমী দর্শকদের কাছে আর একটা কামব্যাক স্মরণীয় হয়ে থাকবে 2019-এর পরে জঙ্গলে মিতিন মাসি আর কোয়েল বললি, এইটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি। কোয়েল যেভাবে কামব্যাক করলো এই ছবিতে এটা অসাধারণ। আমাদের সঙ্গে অরিজিৎদার রয়েছে, ময়ূক অরিজিৎদার পুজোর প্ল্যানটা তো আমাদের জানতেই হবে তাই না? মানে এটা জানার জন্য মনে হয় রিপাবলিক বাংলায় যারা যারা এই মুহূর্তে রয়েছেন অরিন্দমদা কিছু বলবে ও জঙ্গলে, এটা এটা ইনফ্যাক্ট আজকে এই মুহূর্তে স্টুডিও থেকে বেরিয়ে যাবার পর জঙ্গল যাচ্ছে, সত্যি এটা ফ্যাক্ট। কয়েকজন তুমি কি জঙ্গলই থেকে যাও বেশিরভাগ সময়? মানে নিশ্চিন্ত আর জন্তু জানোয়ার উপরে বিশ্বাস বেশি, কিচ্ছু হবে না, এনজয়মেন্ট ইজ মোর। মানে পুরো পূজোটাই ওখানে একদম ড্রাইভিং ট্রিপ? আচ্ছা, স্টেশন ইন শিলিগুড়ি, তারপরে কয়েকটা এদিক ওদিক কয়েকটা সাফারি এটা ওটা করা, আর একজন অ্যাক্টরও আমাদের সঙ্গে যাচ্ছে অপু শাশ্বত, ওয়ান অফ আ লং ড্রাইভ টিম, ভালো হবে, শুড এনজয় ইট। না ময়ূক, পুজোর সময় কলকাতা ছেড়ে বাইরে এবং জঙ্গলে, আমি কেন বলছি, নাম্বার ওয়ান আমি যেখানে থাকি বাড়ির থেকে বেরোনো যায় না, আমি যদি বেরোই পুরো ব্লকটা ঘুরে ঢুকতে হবে, ওয়াকিং অলসো ওয়ান ওয়ে ডিফিকাল্ট হয়ে গেছে, মানে একবার দুবার থাকা যায়, 1 সেকেন্ডের মধ্যে বোধহয় 100-200 লোককে পলকের মধ্যে দেখে ফেলতে পারো, 100-200 হাজারে হাজারে। যখন ব্রেকডাউন করেছিল সেদিন একটা ছোট্ট জন্মদিন ছিল আমার সেদিন ছাদে, ছাদ থেকে সবাই দেখেছে ব্রেকডাউনটা কাকে বলে, বাপরে ইট ওয়াজ ম্যাসিভ। আমি সাক্ষী ছিলাম একবার ওর বাড়িতে পুজোর মধ্যে গেছিলাম এবং কান মুলেছি আর জীবনে কখনো যাব না, পুজোর সময় প্রিয়া সিনেমা মানে ওর বাড়িতে যাওয়া নেই, পুজোর সময় প্রিয়া সিনেমা ছবি দেখতে যাওয়া আছে, সকালবেলা ছবি দেখে দুপুরবেলা দেখে বেরিয়ে এসো, মিতিন মাসি বিকেল বিকেল চলছে দেখে চলে এসো, রাত্রিরে কোনো মতে যাওয়া নেই একদম, অনেকেই রয়েছে। কিন্তু একটা কথা আমি বলছি তারপর তোমরা লেখার সাথেও গল্প করবে, সেটা হচ্ছে যে জঙ্গলের এক অসম্ভব রহস্যময়তা আছে, এবং জঙ্গল যারা গেছে সেই জঙ্গলের প্রেম আর অন্য যে কোনো প্রেমের থেকে আলাদা। আমিও দীর্ঘদিন ধরে জঙ্গল এবং বন্যপ্রাণ নিয়ে কাজ করে গেছি, যাই হোক সেটা নয়। কিন্তু পুজোর সময় কলকাতা ছেড়ে যাব না অথচ জঙ্গলের ফিলটা নেব, সেটার জন্য কিন্তু জঙ্গলে মিতির মাসি দু ঘন্টা ধরে শুধু জঙ্গল দেখবে, সবাই মিলে জঙ্গল দেখবে, মানে যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য একেবারে পারফেক্ট, সারা পুরো স্ক্রিন জুড়ে জঙ্গল, এবং ভিজুয়ালস হ্যাভ বিন হ্যাজ কাম আউট ভেরি ওয়েল।
নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।